তো দুঃখজনক ব্যাপার, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি তাপসী তাবাচ্ছুম উর্মি, তিনি সেই লালমনিরহাটে তার এস্টাডাজে যে বিষয়টি লিখেছেন সেইটা একেবারে নিকৃষ্টতম একটা ঘৃণিত কাজ করেছে। সে যেহেতু চাকর বা রাষ্ট্রীয় একজন চাকরিজীবী, সেইটা কখনো সেই রাষ্ট্রপ্রধানকে নিয়ে বলতে এস্টাডাজেই বলে দিয়েছি, আমার আর কোনো মন্তব্য নাই। কত বড় সাহস, কত বড় মনে করেন দুর্বৃত্ত এই বাংলাদেশে চাকরি করে এই সরকারের বিরুদ্ধে, প্রধানের বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারে এবং সেটা আবার সাংবাদিকদের বলে যে আমার এস্টাডাজেই তো সব প্রমাণ আছে, আবার নতুন করে আমি কি বলবো, আমার কোনো মন্তব্য নেই। তাই এদেরকে সাসপেন্ড না, এদেরকে বিচার করতে হবে, এদেরকে গ্রেপ্তার করে আইনে এনে রিমান্ডে আনতে হবে। এদের উৎসটা কোথায়, কোথায় কিভাবে, এরা কি ভারতের কথায় চলে বা আওয়ামী লীগের কেউ ওনাদেরকে দিচ্ছে, বা আওয়ামী লীগের যারা দুষ্কৃতকারী যারা প্রতারতা এখানে বসে আছে, যাদের নাকি কোনো সচিব বা সচিব কতগুলো মিলে তারা এইগুলোকে আশকারা দিচ্ছে যে তোমরা বলো আমরা কিছু হবে না, নতুবা একে কেন সাসপেন্ড করা হবে, একে তো গ্রেপ্তার করা হবে সোজাসুজি একটা নির্বাহী পদে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে এই আপনার তাপসী তাবাচ্ছুম উর্মি যে কথা বলেছে এটা কোনোভাবে এখানে তাকে শুধু সাসপেন্ড করলে হয় না, তাকে গ্রেপ্তার করা উচিত, এটা হলে স্পষ্ট। পরবর্তীতে আমি আপনাদেরকে বলেছিলাম যে 24 ঘন্টার মধ্যে ভারে কখনো কোনো সময় কাউকে নিয়ে সরকারিভাবে মন্তব্য করা যায় না। সেই নির্বাহী বিভাগের একজন কর্মকর্তা যে কথা বলেছেন সেটা আমি অবাক হয়েছি। আমিও কিছুদিনের জন্য চাকরি করেছিলাম ক্লাস ওয়ান অফিসার হিসাবে, এই সরকারে ছিলাম, কিন্তু এবং এটা কোনোভাবে সরকারি বিধিতে নেই, এটা বিধি বহির্ভূত অন্যায় করেছে, অপরাধ করেছে। এবং তিনি লিখেছেন যে আপনার এইটা সাংবিধানিক নাকি এটা ভিত্তিহীন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি আবার বলেছেন যে আপনার এই রিসেট ক্লিক দিয়েছি, এইখানে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, পিছনের জিনিস সব মুছে যাবে, এইটা বলেছে। যে মুছে তো যাওয়া দূরের কথা, এটা আপনার ওনার আয়ুষ্কাল নিয়ে কথা বলেছে যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনি কত সময় থাকবেন মহাশয়। কথার ভাষাটা যেভাবে বলেছে এইটা আমি মনে করি যে তাকে সেখানের জেলা প্রশাসক বলেছে তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড না, এ জাতীয় ইকরে সাথে সাথে সরকারিভাবে আইনে এনে তাকে গ্রেপ্তার করে কোথায় কেন কি বলল তার উৎস কী, তার ক্ষমতার উৎস কী, একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলবে জেলার, এইটা কোনো দিন হতে পারে না। এই যে আমি আপনাদেরকে মানে প্রায়ই বলতাম এবং ইতিমধ্যে বহুতবার বলেছি যে একটি বিপ্লবী সরকার বা একটা গণ অভ্যুত্থানের পর যে সরকার হয় সেই সরকারের অ্যাকশন হওয়া উচিত ছিল আরও কঠিন, এবং তাদের এই অ্যাকশনে বুঝবে যে যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা গণতন্ত্র হরণ করে, লুট করে, যারা ভোট অধিকার হরণ করে, তারা এই বাংলাদেশে থাকার অধিকার রাখে না, তাদের বিচার হওয়া উচিত। অথচ আমরা দেখেছি সরকারিভাবে ইতিমধ্যে বেশিরভাগ মামলা করেনি, সবই বিভিন্ন লোকজন করেছে, এই জন্যই তাদের এই সাহস। তাই আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বলবো, এখনও সতর্ক হন, আপনাদের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এই সমস্ত লোকজন বসে আছে। এবং আমি তার সেই ফেসবুক আইডি আমি দেখেছি, সেখানে আরও এই আওয়ামী লীগের পক্ষে তার অনেক স্ট্যাটাস আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আবারও আসবে, বেশি দিন এই সরকার থাকবে না, পড়ে যাবে, এই ধরনের কথা সে বলেছে। শুধুমাত্র সেই কথা দরকার নেই, এবং উনি আরও বলেছেন মুঠোফোনে, আমি অনেক সাংবাদিকের বিভিন্ন জায়গায় দেখলাম, সেখানে মুঠোফোনে তাকে যখন ফোন করা হয়েছে সে বলেছে যে আপনারা তো স্ট্যাটাসই দেখেছেন।